নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে আপনারা যখন ভোটার কার্ডের নাম্বার দিয়ে বেনিফিশারি স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন আপনারা স্টেটাস চেক করতে পারছেন না লাস্ট এক সপ্তাহ দেখা যাচ্ছে যে আপনারা ভোটার কার্ডের নাম্বার দিয়ে যখন স্ট্যাটাস চেক করছেন আপনাদের নো ডাটা ফাউন্ড এই কথাটা কিন্তু দেখাচ্ছে তো নো ডাটা ফাউন্ড এই যে দেখাচ্ছে এর ফলে আপনারা স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না অনেকে চিন্তায় রয়েছেন অনেকে টাকা পাচ্ছেন না অনেকের অ্যাকাউন্ট ইনভ্যালিড ছিল বা অন্যান্য স্টেটাস ছিল তারা এখনও টাকা পাচ্ছেন না তো বর্তমানে স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করবেন তার দুটো পদ্ধতি আমাদেরকে বলবো যদিও আপনারা নিজেরা না পারলেও কিছু সাহায্য নিয়ে খুব সহজেই স্টেটাস কিন্তু চেক করতে পারবেন তো কীভাবে আপনারা নতুনভাবে নতুন পদ্ধতিতে স্টেটাস চেক করবেন আজকের ভিডিওতে আলোচনা করবো ভিডিও ভালো লাগলে লাইক করবেন পরবর্তী নেক্সট আপডেট এভাবেই পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর নথিভুক্ত কৃষকের তথ্য অপশনে আপনারা ক্লিক করে যখন স্টেটাস দেখছেন এটা হচ্ছে পাবলিক পাবলিকদের জন্য পাবলিক সমস্ত পাবলিকরাই চেক করতে পারে আর অফিসের স্টাফদের একটা লগ ইন আইডি পাসওয়ার্ড আছে অফিসের স্টাফরা এই যে কৃষি বিভাগ অপশানটা রয়েছে এই কৃষি বিভাগ অপশানে ক্লিক করে এখানে তাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে তারা এই ওয়েবসাইটের ভেতরে প্রবেশ করতে পারে এবং সেইখানে কিন্তু আবার স্টেটাস চেক করার একটা অপশান রয়েছে তো সেইখানে তারা কিন্তু স্টেটাস চেক করতে পারে অফিসের স্টাফরা সাধারণ পাবলিকরা বর্তমানে পাচ্ছে না কিন্তু অফিসের স্টাফরা পারে তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করবেন আপনি আপনার ভোটার কার্ডের নাম্বারটা বা ভোটার কার্ডটা সঙ্গে নিয়ে আপনার কাছাকাছি কৃষি অফিসে চলে যাবেন খুব সহজেই তারা আপনাদেরকে স্টেটাস চেক করে বলে দেবে আর আপনি যদি বাড়িতে বসে স্টেটাস দেখতে চান তার জন্যও প্রসেস রয়েছে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন আসার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন হেল্প লাইন বলে একটা অপশান রয়েছে এই হেল্প লাইন ক্লিক করবেন এখানে ক্লিক করলে দুটো নাম্বার দেখতে পাচ্ছেন আমি পার্সোনাল রিজনের জন্য নাম্বারগুলো হাইড করে রেখেছি আমি যেভাবে দেখালাম এইভাবে আপনারা নাম্বারগুলো পেয়ে যাবেন তো এইখানে দুটো নাম্বার রয়েছে এই দুটো নাম্বারে আপনারা অফিস টাইমে ফোন করতে পারেন যদি ফোনে না পান যদি বিজি বলে সেক্ষেত্রে আপনারা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন এই দুটো নাম্বারেই হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এবং আপনার ভোটার কার্ডের নাম্বারটা তাদেরকে পাঠাবেন দিয়ে তাদেরকে স্ট্যাটাসটা চেক করে দিতে বলবেন তারা কিন্তু আপনার স্ট্যাটাসটা চেক করে দেবে আর যদি আপনি ফোন করেন ফোন যদি লেগে যায় ভাগ্য ভালো থাকলে তাহলে তাদেরকেও যদি আপনি ফোনে ভোটার কার্ডের নাম্বার বলেন তাহলেও কিন্তু তারা আপনাকে স্ট্যাটাসটা চেক করে জানিয়ে দেবে তো এই দুটো পদ্ধতিতেই আপনারা কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন তাছাড়া বর্তমানে এখন অনলাইনে কোনোভাবেই স্ট্যাটাস চেক করতে নিজেরা পারবেন না খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হয়ে যাবে কৃষি দপ্তরের তরফ থেকে এটা কিন্তু বন্ধ রাখা হয়েছে পরবর্তী সময়ে যখন আগের মতন আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন আপনাদেরকে আবারও ভিডিওর মাধ্যমে ইনফরমেশান জানিয়ে দেব তা আপনি স্ট্যাটাস চেক করতে পারছেন কি আমরা আপনার লাস্ট ট্রানজাকশন স্টেটাসে কী ছিল কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন টাকা পেয়েছেন কিনা কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন পরবর্তী নেক্সট আপডেট এভাবেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না